বন্ধুরা আমি অনিমেষ ইউটিউব নিয়ে চ্যানেল হেলথে আপনাদের আবারও স্বাগত আজকে এমন একটি বিষয় যেটি থামলেনটি দেখে আপনারা বুঝেছেন অনেকেরই প্রয়োজন হতে পারে আসুন জেনে নেওয়া যাক স্ত্রী বশীকরণের নিয়ম স্ত্রী বশীকরণের জন্য যে নাসিকায় শ্বাস বহিবে সেই দিকে তাহাকে রাখিয়া উপবেশন ও কথাবার্তা এবং শয়ন করিলে নিশ্চয়ই স্ত্রী বসীভূত হইবে অন্য কোন অনেক উদ্দেশ্য আছে স্ত্রীলোকের বাম নাসিকায় শ্বাস প্রবাহের সময় ও পুরুষের দক্ষিণ নাসিকায় শ্বাস প্রবাহের সময়ে সঙ্গম করিলে সঙ্গমকাল দীর্ঘস্থায়ী হয় পুত্র সন্তান জন্মে ও বীর্যপাত অল্প হয় তো বুঝলেন আপনারা স্ত্রী বসীকরণ কিভাবে করবেন যদি বুঝতে অসুবিধে হয় ভিডিওটি পোস্ট করে প্রথম থেকে আবার দেখতে পারেন আরেকবার দেখে নিয়ে ভালো করে বুঝে নেবেন তো দেখলেন খুব সাধারণ বিষয় ডাম ডান বাম নাসিকা এই সবাই জানে একটি সাধারণ বিষয় স্ত্রী বশীকরণের নিয়ম তো করে দেখতে পারেন অ্যাপ্লাই করে যদি কারো কাজে আসে নিশ্চয়ই আসতে পারে এটা বলে গেছেন যোগ প্রকাশ ব্রহ্মচারী মহাশয় ওনার যৌগিক পন্থা এই বইটা থেকেই আমি আপনাদের পৌঁছে দিই করে দেখতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এটা আর বলার কিছু নেই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ধরনের টিপস পেতে চান ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন